বন্ধুরা, আজকের এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে চলেছেন ফার্মে অবিশ্বাস্যকর মেশিন ব্যবহার করে কিভাবে মাত্র 40 দিনের মধ্যে একটি ডিমকে প্রাপ্তবয়স্ক মুরগি বানিয়ে বাজারে বিক্রি করা হয়। বন্ধুরা, এইগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন, হয়তো কথাগুলো অবিশ্বাস্যকর মনে হচ্ছে, কিন্তু ফ্যাক্টরিতে গোপনে কিভাবে এই অবিশ্বাস্যকর কাজটি করা হচ্ছে তাই আজকের এই ভিডিওটার মধ্যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন, কোনো দিক থেকে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রথমে মুরগির কাছ থেকে ডিমগুলোকে সংগ্রহ করে ফার্মে নিয়ে আসা হয়। এরপর এগুলোকে ভালোভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে সবগুলো ডিম ভালো আছে কি না তা দেখা হয়। যদি এখান থেকে কোনো নষ্ট ডিম পাওয়া যায় তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়, আর ভালো ডিমগুলোকে রোবোটিক মেশিনের সাহায্যে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়। এখানে মাটিতে রয়েছে কাঠের গুঁড়ো, আর সারিবদ্ধভাবে ডিমগুলোকে তার উপরে রাখা হচ্ছে। এখানে 24 ঘন্টায় লাইট সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা রয়েছে। তারপর একটি অ্যাডভান্স মেশিন সেট করা হয় আর সেন্সর লাগানো হয়। এই থেকে হাই ফ্রিকোয়েন্সির পালস বের হয়, আর এই কারণে ডিমগুলো রেডিয়েট হয়ে যায়, আর কয়েকদিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। এই মেশিনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে কয়েকদিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে, এর জন্য এদের মায়ের কোনো প্রয়োজনই হয় না। এই ফার্মের টেম্পারেচার সবসময় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। ডিম থেকে বাচ্চা বের করার জন্য এমন টেম্পারেচার তাদের প্রয়োজন। আর অবাক করার বিষয় হলো, এই সম্পূর্ণ ফার্মের কার্যক্রম একজন ব্যক্তি একটি স্মার্টফোনের মাধ্যমে দেখাশোনা করতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিম থেকে কিভাবে নিজে নিজে বাচ্চা বেরিয়ে আসছে, আর এই ডিমগুলো থেকে একটি নির্দিষ্ট সময়ে একই সাথে সব বাচ্চাগুলো বেরিয়ে আসে। আর খামারের মধ্যে বাচ্চাগুলোর জন্য পানিসহ সকল ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। এই বাচ্চাগুলোকে আর্টিফিশিয়াল সময়ের অনেক আগেই ডিমগুলো থেকে বাচ্চা বের করে আনার কারণে বাচ্চাগুলো অনেক দুর্বল হয়ে থাকে। এদেরকে আপনি চাইলে অন্য সব সাধারণ মুরগির মতন বাঁচাতে পারবেন না, এই কারণে এদেরকে ভ্যাকসিন দেওয়া হয়। আর এই ভ্যাকসিনগুলো তাদের শরীরে দুইভাবে পুশ করা হয়, প্রথমত ফার্মে স্প্রে করে, আর দ্বিতীয়টি হলো এদেরকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিয়ে এক এক করে ইনজেকশন দেওয়া হয়। তো চলুন এবার দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে এদের সাথে কি করা হয়। এখানে মেশিনের সাহায্যে বাচ্চাগুলোকে এক এক করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই মেশিনগুলোর সাহায্যে বাচ্চাগুলোকে সক্রিয়ভাবে মাথায় ইনজেকশন করা হচ্ছে। এর ফলে বাচ্চাগুলো কী পরিমাণ যন্ত্রণা সহ্য করছে বিষয়টি খুবই কষ্টদায়ক। এখানে দেখুন মেশিনের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রেখে কিভাবে মাথায় ইনজেকশন করা হচ্ছে। সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পর এদেরকে বিভিন্ন ফার্মে বিক্রি করা হয়। তো চলুন বিভিন্ন ফার্মে এই বাচ্চাদের সাথে ঠিক কি করা হয় সেটা দেখে আসা যাক। এখানে বাচ্চাগুলোকে একসাথে খাঁচার ভেতরে আটকে রাখা হয়, যার কারণে তারা দেশি মুরগির মতন রোদে ঘুরে বেড়াতে পারে না। তারা সবসময় ফার্মের মধ্যে থাকা ছোট্ট একটা জায়গার মধ্যে বেঁচে থাকে। খাওয়া ছাড়া তাদের কোনো কাজ নেই, খেয়ে খেয়ে মোটা হতে থাকে, কারণ মোটা হলেই মালিকের লাভ। এদেরকে অনেক বেশি পরিমাণে খাওয়ানো হয়, এমনকি ইনজেকশনের মাধ্যমে খাবার দেওয়া হয়, যার কারণে তারা মাত্র 40 থেকে 42 দিনের মধ্যে বড় হয়ে যায়। এছাড়াও এখানে থাকা মুরগিগুলো যে মল ত্যাগ করে তা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা হয়, কারণ এটা কম্পোস্ট সারের খুব ভালো একটি উৎস, যা জমির উর্বর শক্তি বাড়াতে সাহায্য করে। 40 দিন পর অর্থাৎ এরা বড় হওয়ার পরে এদেরকে কাটিং ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে পাঠানোর জন্য প্রথমে এদেরকে কনভেয়ার বেল্টের মাধ্যমে বক্সে ভরে গাড়িটি করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, আর এই ফ্যাক্টরিতে মডার্ন টেকনোলজির সাহায্যে সব কিছু সক্রিয়ভাবেই হয়ে থাকে। প্রথমে মুরগিগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেওয়া হয়, তারপর নির্মমভাবে মেশিনের সাহায্যে এদেরকে জবাই করা হয়। এরপর এদেরকে গরম পানিতে ডুবিয়ে চামড়া আলাদা করে ফেলা হয়, তারপর পাশে থাকা ওয়ার্কাররা পেটের ভেতর থেকে সকল ময়লা বের করে ফেলে। এরপর এগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর মেশিনের সাহায্যে এগুলোকে নির্দিষ্ট মাত্রায় কাটা হয়, তারপর একটি মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাপে এদেরকে প্যাকিং করা হয়। এরপরে মেয়াদ এবং কোম্পানির সিল লাগিয়ে বাজারজাত করা হয়, যা বিভিন্ন দেশের সুপার শপে বিক্রি করা হয়। বন্ধুরা, এখানে আপনাদের সবার জন্য একটি সতর্কবার্তা রয়েছে। আমরা যারা এই প্যাকেটজাতকৃত মাংস কিনে থাকি তারা অবশ্যই এই মাংসগুলো দেখে কিনবো কোন দেশ থেকে এই মাংসটা ইনপুট করা হয়েছে, কারণ যদি এই মাংসটি কোনো অমুসলিম প্রধান দেশ থেকে ইনপুট করা হয় তাহলে এইভাবে সক্রিয় মেশিনের সাহায্যে সেটি জবাই করা হয়েছে, আর যার কারণে সেটি অবশ্যই আমাদের মুসলিমদের জন্য হালাল হবে না।
তাই অবশ্যই আমরা যারা মুসলিম রয়েছি তারা প্যাকেটজাতকৃত মাংস কেনার আগে অবশ্যই সেই মাংসটির কোম্পানি এবং কোন দেশ থেকে ইনপুট করা হয়েছে সেটি দেখে কিনবেন। বন্ধুরা, ভিডিওটা সম্পর্কে যে কোনো মন্তব্য জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল থেকে আরও অন্য ভিডিওগুলোও দেখুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকার বেল আইকনটির অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।